লোকসভা ভোটে কতখানি দায়িত্ব ছিল সিভিক ভলেন্টিয়ার্সদের উপর, নামে নেই কিন্তু কাজ ছিল প্রায় দ্বিগুণ। হ্যাঁ বন্ধুরা, এই ব্যাপারটা আমি ভিডিওর মাধ্যমে জানাবো, তো ভিডিওটা একদম স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন অর্থাৎ চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই চ্যানেলের নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব লেখা আছে সেখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিও অন করে দিন, কারণ এই চ্যানেলের নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন। এবং ভিডিওর নিচে একটা লাইক করুন এবং ভিডিওটা সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আজকের প্রশ্ন, এবারে লোকসভা নির্বাচন কত দফায় হচ্ছে, 6 দফায় না 7 দফায়? আপনার মতামতের উত্তরটা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। নামে নেই, কাজে আছে সেই সিভিক ভলেন্টিয়ার। হ্যাঁ বন্ধুরা, খবরটা প্রকাশিত হয়েছে কলকাতার 24x7 যে অনলাইন নিউজ চ্যানেল আছে সেখানে প্রকাশিত হয়েছে। ডেটটা দেখুন 13 মে 2019, অর্থাৎ গতকাল কিন্তু খবরটা প্রকাশিত হয়েছে। বিস্তারিত কী আছে একবার দেখে নিন। বিরোধীদের দাবি ছিল লোকসভা নির্বাচনে 100% কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন ও রাজ্য পুলিশের সিভিক ভলেন্টিয়ার ও হোমগার্ডদের নির্বাচনের কাজে ব্যবহার না করার ব্যাপারে কড়া সিদ্ধান্ত নিয়েছিল। রাজ্যের বেশিরভাগ বুথে ছিল কেন্দ্রীয় বাহিনী, বুথে না থাকলেও নির্বাচন পদ্ধতির দায়িত্ব থেকে অব্যাহতি পায়নি সিভিকরা, এমনটাই জানাচ্ছেন নাম প্রকাশে অনিচ্ছুক সিভিকরা। রবিবার রাজ্যের 6ষ্ঠ দফার নির্বাচনে জঙ্গলমহলের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর সহ 8টি জেলায়, এই জেলাগুলিতে সিভিক ভলেন্টিয়ার হিসাবে কাজ করেন প্রচুর যুবক। রবিবার ভোট গ্রহণ হয়ে যাওয়ার পর থেকে সোমবার কেন্দ্রীয় বাহিনীর ফিরে যাওয়া অবধি প্রচণ্ড ব্যস্ততা দেখা দেয় সিভিক ভলেন্টিয়ারদের। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখছেন, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিও নিচে একটা লাইক করবেন এবং আজকে দেওয়া প্রশ্নের উত্তরটা অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। ঝাড়গ্রাম জেলার শিলদাতে সিভিকের কাজ করে এরকম কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেল, নামেই ভোটে ডিউটিতে নেই কিন্তু নির্বাচনের জন্য তাদের কাজের চাপ দ্বিগুণের থেকেও বেশি। নাম প্রকাশে অনিচ্ছুক এক সিভিক ভলেন্টিয়ার জানালেন, কোথাও আমাদের বুথে গিয়ে ডিউটি করতে হয়নি ঠিকই কিন্তু ভোটের একদিন আগে থেকে সেন্ট্রাল ফোর্সের অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব সামলাতে হয়েছে, ওদের থাকা খাওয়ার ব্যবস্থা তো রয়েছে, পাশাপাশি নিজের থানার অন্তর্গত ভোট গ্রহণ কেন্দ্রগুলি গিয়ে দেখিয়ে দিয়ে আসতে হয়েছে কারণ ওরা নতুন, ওগুলো ওরা জানেন না। ভোট উপলক্ষে 2 দিন ধরে আমাদেরও চাপ গেছে। পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার যুবকটির গলায় আক্ষেপ, এমনিতে খুবই অল্প বেতনে আমরা কাজ করি, তার উপর আমাদের নির্বাচনের কাজ থেকে সরিয়ে দেওয়ার জন্য ভোটের জন্য কোনো এক্সট্রা টাকাও পাবো না, কাজ কিন্তু সেই কম বেশি করতেই হয়েছে। তো বন্ধুরা, আপনারা খবরটা দেখলেন, সিভিক ভলেন্টিয়াররা কিন্তু ভোটের ডিউটিতে বুথে কিন্তু দেখা যায়নি কিন্তু ভোটের একদিন আগে থেকে সেন্ট্রাল ফোর্সের অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব তথা তাদের খাওয়া দাওয়া দেখাশোনা সবই কিন্তু সিভিক ভলেন্টিয়ারদেরকে করতে হয়েছে। এমনকি নিজের থানার অন্তর্গত যে ভোট গ্রহণ কেন্দ্রগুলি ছিল সেগুলিকেও কিন্তু ওই সেন্ট্রাল ফোর্সের দিয়ে কিন্তু তাদেরকে দেখিয়ে দিয়ে আসতে হয়েছে, কোন বুথটা কাদের কোথায় কার ডিউটি পড়েছে সেন্ট্রাল ফোর্স সমস্ত বুথে গিয়ে গিয়ে কিন্তু সিভিক ভলেন্টিয়ার সেগুলো দেখিয়ে দিয়ে এসছে নির্বাচনের একদিন আগে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগবে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিও নিচে একটা লাইক করবেন এবং আজকে দেওয়া প্রশ্নের উত্তরটা অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের এতটাই পরিশ্রমের ফল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।